প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক গ্যাস তরলীকরণে গ্যাস সূত্রের প্রয়োগ সংক্রান্ত আলোচনা। তোমরা জানো আমরা বিভিন্ন ক্ষেত্রে গ্যাসকে তরল করে ব্যবহার করে থাকি, যেমন আমরা এলপিজি গ্যাস অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে বোতলভর্তি করে আমাদের বসত বাড়িতে রান্নাবান্নার কাছে ব্যবহার করে থাকি। আমরা আমাদের সিএনজি চালিত যানবাহনে আমরা সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি এলএনজি গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এগুলো সবই আমরা গ্যাসকে তরল করে সিলিন্ডার ভর্তি করে বা তরল করে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার করে থাকি। আমরা তরল অক্সিজেন ব্যবহার করে থাকি মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এবং অনেক চিকিৎসা ক্ষেত্রে। আমরা ব্যবহার করে থাকি নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তরল আর্গন। আমরা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করে থাকি অ্যাসিটিলিন। এই সকল ক্ষেত্রে আমরা গ্যাসকে তরল করে তারপর আমরা বোতল ভর্তি বা সিলিন্ডার ভর্তি করে বাজারজাত করি। এরপরে আমরা আমাদের প্রয়োজনীয় মেকানিক্যাল ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণত আমরা এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে বোতল ভর্তিকরণের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় 6 অ্যাটমোস্ফিয়ার প্রেশার বা চাপ প্রয়োগ করে আমরা গ্যাসকে তরল করে বোতল ভর্তি করে বাজারজাত করি। সেক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ তেমন একটি নেই, কিন্তু অন্যান্য গ্যাসের ক্ষেত্রে অন্যান্য গ্যাসকে তরল করার ক্ষেত্রে আমরা অবশ্যই আদর্শ গ্যাস সমীকরণটিকে ব্যবহার করতে হবে। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে কিভাবে আমরা আদর্শ গ্যাস সমীকরণটি ব্যবহার করে এই গ্যাসগুলোকে বোতলভর্তি করে বাজারজাত করি বা ব্যবহার করি। আমরা প্রথমে আলোচনায় আসি সিএনজি। তোমরা একটি সুন্দর বিষয় হচ্ছে যখন আমরা ছোটকালে সিএনজি চালিত যানবাহনগুলো ছোট ছোট যানবাহনগুলো দেখতাম আমরা এগুলোকে সিএনজি সিএনজি বলে ডাকতাম। আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমাদের শিক্ষকই আর তোমার আজকে আমার মতে তো আমাদেরকে তখন ক্লিয়ার করে দিয়েছে আসলে সিএনজি হচ্ছে যে গ্যাসটি আমরা ব্যবহার করে এই যানবাহনটি চালনা করব বা চালাই সেটি হচ্ছে ওই গ্যাসটি হচ্ছে সিএনজি। তাহলে সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা জানবো কিভাবে গ্যাস ক্ষেত্র থেকে সিএনজি স্টেশনগুলো গ্যাস সরবরাহ করা হয় এবং সেখান থেকে কিভাবে সেটা আমাদের সিএনজি চালিত যানবাহনে সিলিন্ডার ভর্তি করা হয়। তাহলে প্রথমত চট্টগ্রামে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের গ্যাস ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। এই গ্যাস সরবরাহ করার প্রক্রিয়াতে তারা বিভিন্ন ধাপে চাপ নিয়ন্ত্রণ করার মাধ্যমে গ্যাসকে সরবরাহ করে থাকে। সাধারণত তারা চারটি ধাপে তারা চাপ নিয়ন্ত্রণ করে গ্যাসকে সরবরাহ করে থাকে। যথা এই চাপগুলো হচ্ছে প্রথম 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার, 7 থেকে 28 অ্যাটমোস্ফিয়ার, 28 থেকে 82 অ্যাটমোস্ফিয়ার এবং সর্বশেষ 82 থেকে 220 অ্যাটমোস্ফিয়ার বা বাই। তাহলে গ্যাস কোম্পানি গ্যাস ফিল থেকে এই চারটি ধাপে চাপকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসকে সরবরাহ করা থাকে। সিএনজি ফিলিং স্টেশন কি করে? সিএনজি ফিলিং স্টেশন তাদের ডিসপেন্সারের বাল্বের মাধ্যমে
সিএনজি চালিত যানবাহনগুলোর সিলিন্ডারে সিএনজিকে কম্প্রেস করে সরবরাহ করে থাকে। সেক্ষেত্রে ডিসপেন্সারে তিনটি বাল্ব থাকে, একটি বাল্ব গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাকি দুটি বাল্ব সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটি বিষয় উল্লেখ হচ্ছে, সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 220 বার অবলি অথবা অ্যাটমসফিয়ার চাপে সিএনজি ফিলিং স্টেশনগুলো ক্ষেত্র বিশেষে 60 লিটার 90 লিটার 150 লিটার অর্থাৎ যানবাহনের ধরনের উপর ভিত্তি করে সিএনজি সিলিন্ডার ভর্তি করে থাকে। ১২০ থেকে ১৫০ লিটার তাহলে, এবং সিএনজির ক্যালোরিফিক ভ্যালু প্রায় সিএনজির ক্যালোরিফিক মান প্রায় 38,000 কিলোজুল পার ঘন মিটার। এ হচ্ছে কিভাবে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস ক্ষেত্র থেকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করবে এবং সে ফিলিং স্টেশন কিভাবে সে গ্যাসটাকে সিএনজি চালিত যানবাহনের সিলিন্ডারে ভর্তি করবে, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে তার এই কাজটা করে থাকে। কিন্তু টেকনিক্যাল প্রসেসটা অনেক জটিল, তাহলে আমরা সেটা জানলাম সংক্ষেপে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা প্রয়োগ করতে চেষ্টা করেছি। এরপর আমরা জানবো এলপিজি শব্দের অর্থ হচ্ছে লিকুইফাইড, ইলাবোরেশন হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বা এখানে একটি শব্দ থেকে ধারণা করা যায় যে পেট্রোলিয়াম এর সাথে এই গ্যাসটির সরাসরি সম্পর্ক। আচ্ছা, প্রথমে আমরা আসি এলপিজি বলতে আমরা কি বুঝি। সাধারণত এলপিজি হচ্ছে অ্যান বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ। এতে কিছু পরিমাণ আইসোবিউটেন এবং বিউটিন থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম এলপিজি হচ্ছে অ্যান বিউটেন প্রোপেন আইসো বিউটেন বিউটি ইত্যাদি গ্যাস মেইনলি এতে থাকে অ্যান বিউটেন এবং প্রোপেন। বলা হয় থাকে যে একদম বিশুদ্ধ এলপিজিতে থাকে 75% অ্যান বিউটেন এবং 25% প্রোপেন। ক্ষেত্র বিশেষে এতে ইথেন ও প্রোপিলিনও থাকতে পারে। এখন আমরা জানবো কিভাবে আমরা এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসকে সরবরাহ করে থাকি। সাধারণত অবিশুদ্ধ পেট্রোলিয়ামের বিশোধনকালে যে গ্যাস মিশ্রণ পাওয়া যায় সে গ্যাস মিশ্রণকে বিশেষ প্রক্রিয়ায় শীতল করে প্রথমে এটাকে শীতল করতে হবে। বিশেষ প্রক্রিয়ায় শীতল করে সিক্স অ্যাটমোসফিয়ার চাপে আমরা তরলে পরিণত করি। এই তরলটাই হচ্ছে এলপিজি। এরপর এটাকে আমরা সিলিন্ডার ভর্তি করি। খুব সহজ কি, অপরিশোধিত পেট্রোলিয়ামের বিশোধনকালে যে গ্যাস মিশ্রণ পাওয়া যায়
সেই গ্যাস মিশ্রণটা, গ্যাস মিশ্রণটা নিঃসন্দেহে অপরিশোধিত পেট্রোলিয়ামের উপর অংশে থাকবে, তাহলে সেটাকে সরবরাহ করা হয়। তাহলে অপরিশোধিত পেট্রোলিয়ামের বিশোধনকালে যে গ্যাস মিশ্রণ পাওয়া যায়, সেই গ্যাস মিশ্রণকে বিশেষ প্রক্রিয়ায় শীতল করে 6 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। সেই তরলটাকে বলা হয় এলপিজি। এরপর এই এলপিজিটাকে সিলিন্ডার ভর্তি করা হয়, সিলিন্ডার ভর্তি করে বাজারজাত করা হয়, এটাই এলপিজি। এখন এলপিজি সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো প্রাসঙ্গিক, যে এলপিজি একটি গন্ধহীন গ্যাস, তাহলে গন্ধহীন হলে তো ভালো, কিন্তু সমস্যা আছে। যখন কোনো কারণে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়, কারণ এলপিজিটি আমরা বাসাবাড়িতে সিলিন্ডার করে, তোমরা বাজারে দেখবে যে ওমেরা, বসুন্ধরা বিভিন্ন কোম্পানির সিলিন্ডার রয়েছে, সেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে বাড়ি বসতবাড়িতে ব্যবহার করি, যেখানে আমাদের গ্যাসের সরবরাহ নেই, সেখানে আমরা লাইনের গ্যাসের সরবরাহ নেই। তো সেই কোনো কারণে যদি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয় আর গন্ধহীন গ্যাস ছড়িয়ে পড়বে পুরো রুমে, বাসায়, আমরা জানি গ্যাস, এই গ্যাসটি এলপিজি খুবই ক্যালোরিফিক ভ্যালু সম্পূর্ণ জ্বালানি, তাহলে সেখান থেকে, এবং এটি দাহ্য পদার্থ, মারাত্মক দাহ্য পদার্থ, ফলে সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে এই দুর্ঘটনা এড়ানোর জন্য কী করতে হবে, এটা যে লিকেজ হলে বুঝতে পারা যায় সে ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থা করার জন্য এটাতে এমন কিছু যুক্ত করতে হবে তাহলে যেটা গন্ধযুক্ত হবে। তাহলে আমরা এখানে গন্ধযুক্ত করার জন্য মার্কেপ্টান যোগ ব্যবহার করি, তাহলে কি এলপিজিকে গন্ধযুক্ত করার জন্য তীব্র গন্ধযুক্ত যুক্ত মার্কেপ্টান যোগ সামান্য পরিমাণে যোগ করা হয়, মেইনলি থায়োমিথানল অথবা থায়ো ইথানল, আমরা মেইনলি ব্যবহার করতে পারি থায়োমিথানল অথবা থায়ো ইথানল ব্যবহার করতে পারি। তাহলে আমরা মেইনলি এটা হচ্ছে থায়ো মিথানল তাহলে গন্ধ মুক্ত বা গন্ধহীন এলপিজিকে গন্ধযুক্ত করার জন্য তীব্র গন্ধযুক্ত মার্কেপ্টান যোগ সামান্য পরিমাণে যুক্ত করা হয়। এখানে যে মার্কেপ্টান যোগগুলো সাধারণত ব্যবহার করে থাকে সেটা হচ্ছে থায়োমিথানল এবং থায়োমিথানল। সেক্ষেত্রে আমরা গন্ধ থেকে বুঝতে পারবো যে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়েছে কি না। তাহলে একটি ফুল এলপিজি সিলিন্ডারে 70% একটি ফুল এলপিজি সিলিন্ডারে সরি 85% আবার বলতেছে একটি ফুল সিএনজি সিলিন্ডারে 85% এলপিজি সিলিন্ডারে 85% এলপিজি তরল হিসেবে থাকবে, তরল হিসেবে, এবং 50% এই তরলের উপরে গ্যাসীয় রূপে থাকে। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে একটি সিলিন্ডারের মধ্যে যে যতটুকু তরল এলপিজি থাকুক না কেন, 85% সাধারণত তরল হিসেবে থাকবে আর তার উপরে 55% গ্যাসীয় রূপে থাকে। এটা এলপিজি একটি আমরা জানি একটি গ্রিন ফুয়েল। সরি আমি একটু কারেকশন করছি, এলপিজি একটি ক্লিন ফুয়েল। এটা ক্লিন ফুয়েল বলতে এখান থেকে এটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের ছাই জাতীয় উপাদানগুলো আমাদের উৎপন্ন হবে না। তবে এটির একটি আলাদা ক্ষতিকর দিক হচ্ছে যে এলপিজি ব্যবহার করার ফলে এখানে
ওজোন এখান থেকে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে বা হয়। অর্থাৎ এলপিজি যখন ব্যবহার করব এটি ক্লিন ফুয়েল, অর্থাৎ এখান থেকে এটা এটা ব্যবহার করার ফলে আমার ছাই বা কালি উৎপন্ন হবে না। তবে এটি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করার ফলে আমার গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এলপিজি এর ক্যালোরিফিক মান প্রায় 98,000 কিলো জুল পার ঘন মিটার এবং একটি সিলিন্ডারে এটি 3 কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার চাপে থাকে। অর্থাৎ এলপিজির ক্যালোরিফিক মান খুব বেশি, 98,000 প্রায় 98,000 কিলোজুল পার ঘন মিটার এবং আমরা যখন এটাকে সিলিন্ডার রাখি তখন এটি 3 কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার সরি 3 কিলোমিটার পার সেন্টিমিটার স্কোয়ার চাপে 3 কিলোমিটার পার সেন্টিমিটার স্কোয়ার চাপে ভর্তি থাকে। যখন এটি ব্যবহার করা হয় তখন কি হয়, তখন এই চাপটা হ্রাস করা হয়। তখন এই চাপটা হ্রাস হয়ে ব্যবহারের সময় (3.4×10^2 kg) পার সেন্টিমিটার পরিবর্তন করা হয়। অর্থাৎ এটি সিলিন্ডারের ভেতর 3 কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার চাপে ভর্তি করা হয় বা ভর্তি থাকে। যখন এটিকে ব্যবহার করা হয় তখন চাপের পরিবর্তন হয়ে 3.4×10^2 kg পার সেন্টিমিটার স্কোয়ার চাপে আনা হয়। তাহলে আমরা এলপিজি সম্পর্কে সংক্ষেপে যতটুকু জানার আমরা প্রয়োজনীয় তথ্যগুলো জানলাম। এখন আমরা আরেকটি গ্যাস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এলএনজি। লিকুইফাইড গ্যাস তাহলে আমরা বুঝলাম যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বলতে আমরা সাধারণত মিথেন বুঝি। তাহলে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে কি, আমরা মিথেনকে তরলীকৃত করে ব্যবহার করব, এটাই হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে সে জিনিসটা আমরা কিভাবে করব, সে জিনিসটা আমরা প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এবং উচ্চ আণবিক বর্বিষ্ট হাইড্রোকার্বনগুলোকে উচ্চ আণবিক বর্বিষ্ট হাইড্রোকার্বন সমূহকে আমরা দূর করব বিশেষ যান্ত্রিক প্রক্রিয়ায়। দূরগুলোকে তো আর সরাসরি হবে না, আমরা যান্ত্রিক প্রক্রিয়ায় এগুলোকে দূর করে বা অপসারিত করে মূলত মিথেন গ্যাসকে তাপমাত্রা -160°C হ্রাস করে আমি আবার বলছি তাপমাত্রাটা হ্রাস করবো কতটুকু, -160°C হ্রাস করে 1 atmosphere চাপে সিলিন্ডার ভর্তি করব। এটি হচ্ছে আমার এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। তাহলে আমি আবার বলছি, প্রাকৃতিক গ্যাস থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড ও উচ্চ আণবিক বর্বিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অপসারণ করে তাপমাত্রা 160°C হ্রাস করে 1 atmosphere চাপে আমরা
এই প্রাকৃতিক গ্যাসটিতে তখন মিথেন থাকবে মেনলি, সেই মিথেনটাকে বোতলজাত করব। এটাই হচ্ছে বোতল ভর্তি করব, এটি হচ্ছে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে এই এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসই এটি একটি আমার পরিবেশ বান্ধব গ্রিন ফুয়েল, পরিবেশ বান্ধব গ্রিন ফুয়েল, কারণ এটি পরিবেশ দূষণকারী উপাদানগুলো দহনের ফলে উৎপন্ন করে না। তাহলে এর ক্যালোরিফিক ভ্যালু, এর ক্যালোরিফিক ভ্যালু, এলএনজি এর ক্যালোরিফিক মান সিএনজি এর প্রায় সমান, অর্থাৎ 38,000 কিলোজুল পার ঘন মিটার। তাহলে আমরা একটি জিনিস দেখলাম যে আমরা এলএনজি এবং সিএনজি এর ক্যালোরিফিক মান হচ্ছে প্রায় 38,000 কিলোজুল পার ঘন মিটার, কিন্তু এলপিজি এর ক্যালোরিফিক মান হচ্ছে প্রায় 98,000 কিলোজুল পার ঘন মিটার। তাহলে দেখো 38,000 আর হচ্ছে, সরি, ওটা হচ্ছে 94,000। এলপিজি এর ক্যালোরিফিক মান প্রায় 94,000 কিলোজুল পার ঘন মিটার, অর্থাৎ এই এলপিজি হচ্ছে এলএনজি ও সিএনজি এর থেকে প্রায় 2.48 গুণ শক্তিশালী জ্বালানি। তাহলে আমরা কি জানলাম, এলপিজি এবং এলপিজি হচ্ছে এলএনজি এবং সিএনজি চেয়ে শক্তিশালী জ্বালানি এবং এর শক্তিটা প্রায় 2.48 গুণ। এখন আমরা এই তিনটি গ্যাস কিভাবে বোতলভর্তি করে এবং বোতলভর্তি করে ব্যবহার করে সে জিনিসগুলো আমরা জানলাম, জানলাম আমাদের এক্ষেত্রে প্রাসঙ্গিক কতগুলো তথ্য। এখানে একটি জিনিস তোমাদেরকে মনোযোগ দিয়ে সবসময় রাখতে হবে যে এলপিজি, এলপিজি এটি এটি যখন ব্যবহার করি তখন এখান থেকে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, কিন্তু সিএনজি এবং এলএনজি থেকে আমরা এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আমাদের এখানে এই প্রবলেমটা আমাদের সম্ভাবনা কম। আরেকটি জিনিস আমরা জানলাম, এগুলো হচ্ছে গ্রিন ফুয়েল, এলএনজি সিএনজি এগুলো হচ্ছে গ্রিন ফুয়েল, অর্থাৎ পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব হওয়ার কারণে এগুলো পরিবেশকে দূষণ করে এবং উপাদানগুলো এগুলো থেকে এগুলো ব্যবহার করার ফলে উৎপন্ন হয় না। তো আমরা এখন গ্যাস তরলীকরণের শর্ত নিয়ে পড়াশোনা করব। গ্যাস তরলীকরণের শর্ত, একটি গ্যাসকে কিভাবে আমরা তো এখন কিছুক্ষণ আগে যে ব্যবহারগুলো শিখলাম সেখানে হচ্ছে যে আমাদের এই যে গ্যাসগুলোকে কিভাবে আমরা তরল করে বোতল ভর্তি করে বাজারজাত করি সেই পদ্ধতি আর কিছু না, শুধু থিওরিটিক্যাল কিছু বিষয়। এখন এখানে আমাদের কিছু এই যে আমরা গ্যাসকে তরল করব, কি শর্তে আমরা গ্যাসকে তরল করব সেটা নিয়ে আলোচনা করব। গ্যাসকে তরল করার জন্য দুটি শর্ত প্রয়োজন, দুটি শর্ত প্রয়োজন, একটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করব, আর একটা হচ্ছে হ্রাস করে আমরা গ্যাসকে উপযুক্ত চাপ প্রয়োগ করব। তাপমাত্রা কতটুকু হ্রাস করব, তাপমাত্রা কতটুকু হ্রাস করব, আমরা গ্যাস তরলীকরণের প্রথম শর্তটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করতে হবে। তাহলে কতটুকু হ্রাস করতে হবে সেটার জন্য আমরা একটি তাপমাত্রা জানতে হবে, সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সংকর তাপমাত্রা। অর্থাৎ কোন গ্যাসকে তরলীকরণের প্রথম শর্ত হচ্ছে ওই গ্যাসকে তার সন্ধি অথবা ক্রান্তি অথবা সংকর, একই কথা একই বিষয়,
তাপমাত্রার নিচে এনে বা ওই তাপমাত্রায় এনে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে কোন গ্যাসকে তরলীকরণের জন্য, কোন গ্যাসকে তরলীকরণের জন্য শর্ত দুটি, এক হচ্ছে ওই গ্যাসকে তার ক্রান্তি বা সংকট বা ক্রিটিক্যাল সন্ধি তাপমাত্রায় শীতলীকরণ করতে হবে তার ক্রান্তি বা সংকট বা সন্ধি তাপমাত্রা অথবা তার নিচে। এরপর হচ্ছে দুই নম্বর ধাপটা হচ্ছে তাপমাত্রা এনে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, ক্রান্তি তাপমাত্রায় এনে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে। তাহলে কোন গ্যাসকে তরলীকরণের শর্ত হচ্ছে দুটি, প্রথমে এটাকে তার ক্রান্তি তাপমাত্রা আনতে হবে, তারপরে ক্রান্তি তাপমাত্রায় এনে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে, ফলে ওই গ্যাসটি তরলে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে এই যে উপযুক্ত চাপ, এই উপযুক্ত চাপ কতটুকু, সেটা হচ্ছে তরলীকরণের জন্য যতটুকু চাপ প্রয়োজন, তরলীকরণের জন্য যতটুকু চাপ প্রয়োজন। এরপর আমরা একটু আলোচনা করব এই ক্রান্তি বা সন্ধি বা সংকট তাপমাত্রা কি। প্রত্যেক গ্যাসের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, ওই গ্যাসটি তরলে পরিণত হবে না। অর্থাৎ গ্যাসকে তরলীকরণ করার জন্য বা তরল করার জন্য যে কোনো গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার উপরে ওই গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন এটি তরলে পরিণত হবে না। কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে, ওই তাপমাত্রা বা তার নিচে উপযুক্ত চাপ প্রয়োগ করলে, উপযুক্ত চাপ প্রয়োগ করলে বা নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে এটি তরলে পরিণত হবে, ওই তাপমাত্রাটা কি বলা হয়, ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। তাহলে যে কোনো
তাহলে যে কোনো গ্যাসের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন ওই গ্যাসটি তরলে পরিণত হয় না, কিন্তু ওই তাপমাত্রায় বা তার নিচে নির্দিষ্ট চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। ওই তাপমাত্রাটিকে গ্যাসটির ক্রান্তি বা সংকট বা সন্ধি তাপমাত্রা বলে। একে টিসি দ্বারাও একে টিসিও বলা হয় একে টিসিও বলা হয়। এখন কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বন ডাইঅক্সাইডের টিসি হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, অ্যামোনিয়ার টিসি হচ্ছে 132.4 ডিগ্রি সেলসিয়াস, আমাদের হাইড্রোজেনের টিসি হচ্ছে আমরা জানি -240 ডিগ্রি সেলসিয়াস, এবং হিলিয়ামের টিসি হচ্ছে -268 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক একটি গ্যাসের জন্য এক এক প্রকার সংকট বা ক্রান্তি তাপমাত্রা রয়েছে, ভিন্ন ভিন্ন সংকট বা ক্রান্তি তাপমাত্রা রয়েছে। এখন আমরা সংকট বা ক্রান্তি চাপ নিয়ে একটি আলোচনা করব। ক্রান্তি চাপ বা সংকট চাপ, ক্রান্তি চাপ বা সংকট চাপ, তাহলে আমরা ক্রান্তি তাপমাত্রায় কোন গ্যাসকে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে ওই গ্যাসটি তরলে পরিণত হয় তাকে বলা হয় ওই গ্যাসের ক্রান্তি চাপ। তাহলে ক্রান্তি তাপমাত্রায় ক্রান্তি তাপমাত্রায়